নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই নেচার লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা কিভাবে চন্দ্রমল্লিকা ফুলগাছের পরিচর্যা করবেন সে সংক্রান্ত সম্পূর্ণ তথ্য আজ আপনাদের সাথে শেয়ার করব। ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই নেচার লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে একটি অনুরোধ নিচে লাল রঙের সাবস্ক্রাইব বটন রয়েছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমার এই ইউটিউব চ্যানেলের প্রতিনিয়ত আপনারা যারা দর্শক আপনাদের সাথে ইতিপূর্বে এই চন্দ্রমল্লিকা গাছের রোপণ এবং আদর্শ মাটি আপনারা কিভাবে তৈরি করবেন সে সংক্রান্ত সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে উপস্থাপনা করেছি দেখুন সেই ছোট ছোট্ট যে চন্দ্রমল্লিকা গাছ আমি রোপণ করেছিলাম দেখুন গাছগুলো কত বড় বড় হয়ে গিয়েছে এবং ফুলে ফুলে ভরে গিয়েছে চন্দ্রমল্লিকা গাছগুলি কিভাবে আমি এই চন্দ্রমল্লিকা গাছগুলির পরিচর্যা করেছি এবং আপনাদের গাছগুলো আপনারা কিভাবে পরিচর্যা করবেন কিভাবে চন্দ্রমল্লিকা পরিচর্যা করলে কিভাবে চন্দ্রমল্লিকার কাটিং করলে কিভাবে চন্দ্রমল্লিকার রোপণ করলে এবং আদর্শ মাটি তৈরি করলে কি কি খাদ্য প্রদান করলে প্রচুর পরিমাণে আপনারা একটি গাছে একটি চন্দ্রমল্লিকা গাছে প্রচুর পরিমাণে ফুল পাবেন সে সংক্রান্ত সম্পূর্ণ তথ্য আজ আপনাদের সাথে শেয়ার করব চন্দ্রমল্লিকা ফুল গাছ পরিচর্যার প্রথম যেটি গুরুত্বপূর্ণ বিষয় হলো চন্দ্রমল্লিকা ফুল গাছের জন্য আদর্শ মাটি তৈরি আপনি যদি আদর্শ মাটি তৈরি করতে পারেন তাহলে আপনার চন্দ্রমল্লিকা ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে কিভাবে আদর্শ মাটি তৈরি করবেন সেক্ষেত্রে ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েল এবং তার সাথে টেন পারসেন্ট ভার্মিকম্পোস্ট তার সাথে কিছু পরিমাণ খোলের গুঁড়ো একটির মিশ্রণ আপনি ভার্মি কম্পোস্টের জায়গায় পাতা পচা সার বা কাউডাং গোবর সারও ব্যবহার করতে পারেন একটারই মিশ্রণে আপনার কিন্তু আদর্শ মাটি তৈরি হবে চন্দ্রমল্লিকা ফুল গাছের জন্য আরও একবার বলছি সাধারণ গার্ডেন সয়েল ভার্মি কম্পোস্ট এবং খোলের গুঁড়ো একটার মিশ্রণেই কিন্তু চন্দ্রমল্লিকা গাছের জন্য আদর্শ মাটি খুব সুন্দরভাবে তৈরি হবে এরপর চন্দ্রমল্লিকা ফুল চাষের যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হল খাদ্য আপনি চন্দ্রমল্লিকা ফুল গাছে কি কী খাদ্য প্রদান করছে তার উপর কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করবে আপনার চন্দ্রমল্লিকা ফুল গাছে কী পরিমাণ ফুল আসবে দেখতেই পাচ্ছেন আমার ফুল গাছগুলিতে আমি কি পরিমাণ যত্ন করেছি কি কি খাদ্য প্রদান করেছি তার ফলে দেখুন প্রচুর পরিমাণে ফুল ফুটেছে আপনারাও কি কি খাদ্য দেবেন প্রত্যেক সপ্তাহে যেটি প্রতিনিয়ত আপনাকে দিয়ে যেতে হবে সরিষার খোল ভিজানো জল এই সরিষার খোল ভিজানো জল কিন্তু এই চন্দ্রমল্লিকা গাছের জন্য অন্যতম প্রধান একটি খাদ্য এটাকে আপনাকে কন্টিনিউ করে যেতে হবে আপনি পারলে অন্তত সপ্তাহে একদিন বাদে একদিন এই সরিষার খোল ভিজানো জল চন্দ্রমল্লিকা গাছে অবশ্যই দেবেন এছাড়াও আপনাকে কি দেবেন এছাড়াও আপনি এই চন্দ্রমল্লিকা ফুল গাছে সরিষার খোলের গুঁড়ো এবং ভার্মিকম্পোস্ট একটা মিশ্রণ তৈরি করতে পারেন সেই মিশ্রণ অল্প পরিমাণে চন্দ্রমল্লিকার গাছের গোড়ায় দিতে পারেন আর অবশ্যই এই ভার্মি কম্পোস্ট এবং খোলের সরিষার খোলের গুঁড়োর মিশ্রণ যখন দেবেন ওপরে মাটিটাকে একটু হালকা করে খুশে দেবেন এর ফলে কিন্তু আপনার চন্দ্রমল্লিকা ফুল গাছের গ্রোথ এবং বৃদ্ধি খুব সুন্দরভাবে খুব দ্রুততার সহিত হবে এবং প্রচুর পরিমাণে ফুলও ফুটবে এছাড়া আরেকটি খাদ্য আপনাকে দিতে হবে রাসায়নিক সার কিছু পরিমাণে এই চন্দ্রমল্লিকা ফুল গাছে দিতে হবে কি রাসায়নিক সার দেবেন খুব সামান্য পরিমাণে একদম টবের ধার ঘেঁষে খুব সামান্য পরিমাণে ডিএবি সার আপনারা দিতে পারেন এর ফলে কিন্তু চন্দ্রমল্লিকা গাছের গ্রোথ এবং বৃদ্ধি দুটোই কিন্তু খুব দ্রুততার সহিত বৃদ্ধি পাবে চন্দ্রমল্লিকা ফুল চাষে আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় অনেকে বলেন যে তাদের চন্দ্রমল্লিকা ফুল গাছের চারা রোপণের পর মরে যায় এর একটা সলিউশান হলো সমাধান হল আপনারা যখন এই চন্দ্রমল্লিকা ফুল গাছের চারা রোপণ করবেন সেই রোপণের দিন থেকে অন্তত পাঁচ দিন কুয়াশায় রাখার চেষ্টা করবেন রাতের কুয়াশায় রাখার চেষ্টা করবেন এর ফলে কিন্তু আপনার কোনো চন্দ্রমল্লিকা ফুলের গাছ মারা যাবে না চন্দ্রমল্লিকা ফুল চাষে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল কাটিং বা ব্রুনিং এই চন্দ্রমল্লিকা ফুল গাছের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই ব্রুনিং বা কাটিং বা ছাটাই চন্দ্রমল্লিকা গাছের কিভাবে আপনি ব্রুনিং করবেন তার উপর কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করবে আপনার একটি চন্দ্রমল্লিকা ফুল গাছে কতগুলি ফুল ফুটবে বা কি সংখ্যায় ফুল ফুটবে সেই জন্য কিন্তু যারা আপনারা যারা চন্দ্রমল্লিকা ফুল গাছ চাষ করবেন বা আপনারা যারা চাষ করেন তাই অবশ্যই সতর্কতার সহিত এই ব্রুনিং বা কাটিংয়ের কাজটা করবেন কিভাবে করবেন চন্দ্রমল্লিকা ফুল গাছের ব্রুনিং বা কাটিং যখন রোপণের পর আপনার চন্দ্রমল চন্দ্রমল্লিকা ফুল গাছ ঠিক হাতের এক বিয়ত হয়ে যাবে বা হাতের চার করা হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই যে প্রথম যে চন্দ্রমল্লিকার মাথাটা ওটাকে কেটে দিতে হবে এবং মাথাটা কেটে দেওয়ার পর কিছুদিন পরে চার পাঁচ দিন পরে দেখবেন পাশ থেকে কিন্তু আবার ডাল ছাড়ছে নতুন ডাল পাশ থেকে চন্দ্রমল্লিকা গাছের পাশ থেকে যখন যে ডালগুলো ছাড়বে ছাড়বে ওগুলোকে আবার কিন্তু মাথা ছিটে দিতে হবে আবার দেখবেন ওই যে ডাল হলো ওই ডালের পাশ থেকে আবার কিন্তু নতুনভাবে ডাল হবে আবারও কিন্তু ওই গাছের মাথার ডাল কিন্তু ছেটে দিতে হবে এইভাবে একটা চন্দ্রমল্লিকা গাছ কিন্তু এই ছাটাই বা কাটিংয়ের ফলে বা ব্রুনিংয়ের ফলে কিন্তু ধীরে ধীরে ঝাঙড়া হবে এবং আপনার চন্দ্রমল্লিকা ফুল গাছ যত ঝাঙড়া হবে তত বেশি পরিমাণে আপনি কিন্তু ফুল পাবেন সেই জন্য এই চন্দ্রমল্লিকা ফুল গাছের প্রধান একটি বিষয় হল এই কাটিং বা ব্রুনিং আপনি যদি আপনার চন্দ্রমল্লিকা ফুল গাছে কাটিং বা ব্রুনিংয়ের বিষয়টি যদি সতর্কতার সহিত করতে পারেন আমি যেভাবে বললাম গাছের প্রথম মাতাটাকে কাটতে হবে তারপরে কিছু ডাল বাড়া হবে সেগুলোকে ব্রুনিং করতে আবার কিছু ডাল বাড়বে সেটাকেও ব্রুনিং করতে হবে এর ফলে কিন্তু আপনার গাছটা খুব ঝাংড়া হবে এবং আপনার গাছ যত ঝাঙড়া হবে তত পরিমাণে আপনি কিন্তু চন্দ্রমল্লিকা ফুলের কুঁড়ি পাবেন আর যত কুঁড়ি পাবেন সেই পরিমাণ কিন্তু আপনার চন্দ্রমল্লিকা ফুল গাছে ফুল আসবে চন্দ্রমল্লিকা ফুল চাষে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সূর্যালোক এই সূর্যালোক কিন্তু এই চন্দ্রমল্লিকা ফুল গাছে সাদা হলুদ লাল গোলাপি বিভিন্ন রঙের যে ফুলগুলি বিভিন্ন রঙের ফুল এই যে রঙের ফুল রং ফোটাতে কিন্তু সাহায্য করে সূর্যালোক তাই এই চন্দ্রমল্লিকা ফুল গাছের জন্য কিন্তু সূর্যালোক অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই আপনাদের চন্দ্রমল্লিকা ফুল গাছগুলি সকালের যে তিন চার ঘন্টা রোদ পাঁচ ঘন্টা রোদ সকালে যে রোদটুকু সেই রোদটুকু যাতে আপনার চন্দ্রমল্লিকা ফুল গাছে লাগে বা যেখানে রোদ আসে সেখানে অবশ্যই আপনার চন্দ্রমল্লিকা ফুল গাছটি রাখবেন এর ফলে আপনার চন্দ্রমল্লিকা ফুল গাছের গ্রোথ বৃদ্ধি এবং খুব সুন্দরভাবে কিন্তু আপনার চন্দ্রমল্লিকা ফুল গাছগুলিতে ফুল ফুটবে এবং এই ফুল গাছে যদি সূর্যালোকে সে পড়ে তাহলে কিন্তু খুব একটা বেশি পোকামাকড়ের আক্রমণ হবে না চন্দ্রমল্লিকা ফুল সাধারণত খুব একটা ফাঙ্গাসজনিত কোনো সমস্যা দেখা যায় না তবে অনেক ক্ষেত্রে ছোট ছোটো পোকামাকড় বা ছোটো ছোটো লার্ভাজনিত যে সকল পোকা সেইগুলো এই ফুলের যে কুঁড়িটা কুঁড়িটাকে কিন্তু নষ্ট করে দেয় অনেক সময় আক্রমণ ঘটে তাহলে কিন্তু আপনারা কী স্প্রে করবেন তাহলে অবশ্যই আপনাদের এই চন্দ্রমল্লিকা ফুল গাছে যদি কোনো ধরনের ছোটো ছোটো পোকা বা লার্ভা আসে বা যাতে না এই ধরনের কোনো লার্ভা বা পোকার আক্রমণ ঘটে সেক্ষেত্রে আপনারা প্রত্যেক দু সপ্তাহ অন্তরে নিম অয়েল আপনারা এই চন্দ্রমল্লিকা ফুল গাছে স্প্রে করতে পারেন এক লিটার জলে এক চামচ নিম অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সেই জলটা কিন্তু এই চন্দ্রমল্লিকা ফুল গাছে স্প্রে করতে পারেন এর ফলে কোনো ধরনের পোকামাকড় বা লার্ভা আপনাদের এই চন্দ্রমল্লিকা ফুল গাছে সহজে আক্রমণ করবে না একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো আপনারা যখন চন্দ্রমল্লিকা গাছে সরিষার ভিজানো জল বা এমনি জল প্রদান করবেন তখন মাঝে মধ্যে একদিন অন্তত একদিন বা দুদিন এই চন্দ্রমল্লিকা ফুল গাছের গোড়াটাকে শুকো দেবেন বা টবের মাটিটাকে একটু শুকনো হতে দেবেন এর ফলে আপনার গাছ সুস্থ থাকবে কোনো ধরনের পোকামাকড় বা কোনো ধরনের রোগ লাগবে না এই হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল গাছের সম্পূর্ণ পরিচর্যা আমি যে যে পদ্ধতি বললাম আপনারা ধাপে ধাপে আপনাদের চন্দ্রমল্লিকা ফুলগাছে গাছে অ্যাপ্লাই করবেন আপনারা খুব সহজে খুব সুন্দরভাবে আপনাদের বাড়ির টবে এই চন্দ্রমল্লিকা ফুল এর বৃদ্ধি এবং পরিচর্যা করতে পারবেন একটি বিষয় খেয়াল রাখবেন এই চন্দ্রমল্লিকা ফুল গাছ রোপণের ক্ষেত্রে একদম সিজনের শুরুতে যত তাড়াতাড়ি পারবেন আপনারা এই চন্দ্রমল্লিকা গাছগুলোকে লাগানোর চেষ্টা করবেন কারণ সিজনের আগে যদি আপনারা এই চন্দ্রমল্লিকা ফুল গাছ রোপণ করতে পারেন তাহলে কিন্তু পরিচর্যাটা ধাপে ধাপে খুব সুন্দরভাবে করতে পারেন এবং পরিচর্যার ফলে কিন্তু আপনার চন্দ্রমল্লিকা এক একটা গাছ কিন্তু খুব সুন্দরভাবে ঝাংড়া হবে এবং প্রচুর পরিমাণে ফুল আপনারা পেতে পারেন এই চন্দ্রমল্লিকা ফুল গাছ সংক্রান্ত সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সব থেকে দ্রুত পাওয়ার জন্য যদি এই চন্দ্রমল্লিকা ফুল গাছ সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে মতামত যা থাকে যদি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ